Hello everyone, Ganjamer SQL Bangla tutorial series এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহেদুজ্জামান শাহেদ। আজকের এই ভিডিওটাতে আমরা দেখব কিভাবে আমাদের ভিউ যেটা আছে এই ভিউটা আমরা ক্রিয়েট করতে পারি, যেটার মাধ্যমে আমরা আমাদের ডেটাবেজের ডেটাগুলোকে একটা কাস্টমাইজড ওয়েব পেজে শো করতে পারি অ্যাকর্ডিং টু আমাদের নিজস্ব কাস্টমাইজেশন অ্যান্ড অর্গানাইজেশনের উপরে ভিত্তি করে। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে যেটা বলেছিলাম যে এই কোয়েরি এবং ভিউগুলোর ক্ষেত্রে HTML, CSS, PHP তিনটা জিনিসই মোটামুটি প্রয়োজন হয়। বেসিক্যালি আমরা এইটাতে একদমই র লেভেলের একটা কোড করব, যেখানে খুব বেশি কাস্টমাইজেশন দিব না, শুধু সিম্পলি স্ট্রাকচারটা দাঁড় করানোর জন্য কিছু HTML এবং কিছু PHPতে আমরা কোড করব। তো চলুন শুরু করা যাক। ঠিক আছে, ওকে। সো ফার্স্ট থিংস ফার্স্ট, আমরা একটা raw_view.php ফাইল নিয়েছি, যেখানে আমরা HTML একটা টাইটেল দিব, ভিউ ডেটা, অ্যান্ড দেন আমরা এখানে কিছু বডিতে কিছু ফর্ম জেনারেট করব। যেমন ফর্ম মেথডটা হচ্ছে পোস্ট অবভিয়াসলি, অ্যান্ড এখানে আমরা কোনো অ্যাকশন দিচ্ছি না। ফর্ম মেথডটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে একটা ইনপুট বাটন রাখবো, যেটা আমাদের একটা সাবমিট বাটন হিসেবে কাজ করবে, অ্যান্ড এটাকে এটার টাইপটা তো সাবমিট, এটার ভ্যালু দিব হচ্ছে সিঙ্ক, যেখানে আমরা এই সিঙ্ক বাটনটাতে ক্লিক করলে আমাদের ডেটাটা ভিউ হবে। অ্যান্ড আমরা কিছু HTML কমেন্টস লিখতে চাই। সো এখানে যেটা হবে যে আমরা এখানে আমাদের ভিউটা স্টার্ট করতেছি, এইটার জন্য একটু ভিউ স্টার্টস ফ্রম হিয়ার, ওকে। এটাকে একটা div এর ভেতরে রাখি, যেটা করব ফার্স্ট থিংস ফার্স্ট, আফটার সাবমিট স্ল্যাশ সিঙ্ক বাটন, সো আফটার pressing the submit slash sync button আমরা এখানে দেখতে চাই if is set $_post and then submit obviously, so এখানে সাবমিট করা হয়ে গেলে আমাদের কোডটা যেটা রান করব সেটা হবে এরকম যে include _once Connection.php next আমরা এখানে একটা কোয়েরি রান করতে চাই, যে কোয়েরিটা আমাদের ডেটাবেস থেকে ডেটাগুলোকে পুল করবে। আমরা একটা ভ্যারিয়েবল নিলাম কোয়েরি ইকুয়ালস টু, দেন এখানে আমাদের কোডটা যাবে এভাবে যে select id, name, class, year from টেবিল নামটা কি ছিল st_data সো আমরা এখানে সিলেক্ট করতেছি এই জিনিসগুলো ফ্রম st data and then আমরা এটাকে একটা রেজাল্টের মধ্যে স্টোর করতে চাই সো একটা ভেরিয়েবল নিচ্ছি রেজাল্ট equals to mysqli_query first bracket then amra ekhane ekta dollar connection nebo variable comma amader ager variable ta ekhane set hobe query তো এখানে যেটা হচ্ছে কানেকশনটা চেক করতেছে ফার্স্টে যদি কানেকশন ঠিক থাকে তাহলে এই কোয়েরি রান করার পর সেটা mysql কোয়েরির মাধ্যমে রেজাল্টটাকে আমরা রেজাল্ট নামের একটা ভেরিয়েবলে সেট করব এরপর আমরা চেক করব যে আমাদের আসলে কোনো রেজাল্ট আসছে কিনা সো এর জন্য আমাদের একটা ভেরিয়েবল দরকার লেটস সে চেক রেজাল্ট আচ্ছা চেক রেজাল্ট ভেরিয়েবলটা একটু ব্যাপার আছে সেটা হচ্ছে যে চেক রেজাল্ট ভেরিয়েবলটা রো অনুযায়ী কাজ করে সো আমরা এখানে আগে চেক রেজাল্টের ভিতরে mysql রো নাম্বার অনুযায়ী কাজ করে নেব যে let's say mysqli_num_rows তার ভিতরে যে রেজাল্ট আমরা পেয়েছি সেটাকে পাস করে দেব নেক্সট আমরা চেক রেজাল্টটাকে এভাবে চেক করব যে রেজাল্টের নাম্বার অফ রোজ ইজ ইট গ্রেটার দ্যান 0 মানে আমাদের যে টোটাল ডেটাবেজে আমরা এতক্ষণ কোয়েরি চালাচ্ছি এই এসটি ডট টেবিলটাতে যে কয়টা রো এর সংখ্যা এই রোগুলো কি অ্যাট লিস্ট একটা মিনিমাম তো থাকতে হবে আদারওয়াইজ আমি তো শুধু শুধু ডেটা পুল করতে যাব না এফিশিয়েন্টলি হবে না সেটা সো আমরা চেক করতে দেখছি যে আজকে আসলে কি এখানে কোনো কোয়েরি করার মতো ডেটা অবশিষ্ট আছে কিনা যদি থাকে সো ইফ রেজাল্ট চেক রেজাল্ট ইজ গ্রেটার দ্যান 0 দেন আমরা আরেকটা কাজ করব একটা while লুপ নেব while ডলার রো সো আমরা দেখুন একটা রো ভেরিয়েবল নিলাম while row equals to mysqli_fetch fetch এর আরেকটা অপশন দিব সেটা হচ্ছে _assoc and then result সো আমাদের রেজাল্ট থেকে সে mysqli কোয়েরির মাধ্যমে অ্যাসোসিয়েট করে একটা ডেটাগুলোকে রো এর ভিতরে আমরা ফেচ করতে থাকব এরপর যে কাজটা করব সেটা হচ্ছে যে এই while লুপের ভিতর দিয়ে এখানে যে ডেটাগুলো আছে সেগুলোকে আমরা নিজেদের প্রয়োজন মতো একো দিয়ে দিয়ে আমরা প্রিন্ট করে নিতে পারি যেমন এখানে আমি লিখতে পারি যে আইডি নাম্বার তারপর এখানে আইডি নাম্বার এন্ড দেন আমরা এখানে লিখতে পারি যে আইডির যে অপশনটা আছে সেটা লেটস সে ডলার অর্থাৎ এটা কনক্যাট করে দিবে রো দেন এর ভিতরে আমরা যে ভ্যারিয়েবলটা পাঠাবো সেটা হচ্ছে আইডি অর্থাৎ ডেটাবেজের আইডি টেবিলের যে অপশনটা আমরা পেয়েছি যেটা আমাদের এখানে রো এর ভিতরে ফেচ করা হয়েছে রেজাল্ট থেকে সেই জিনিসটাকে আমরা একো আইডি নাম্বারের ঠিক পরেই দেখাতে চাই ওকে এরপর আমরা চাইলে এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিতে পারি যাতে করে একটা HTML ব্রেক ট্যাগের জন্য একটা নতুন লাইন তৈরি হয় ঠিক আছে এবার যদি এখান থেকে নিতে চাই আর ডুপ্লিকেট করে 1 2 3 4 সো আমাদের 4টা দরকার সরি একটা বেশি হয়ে গেছে 1 2 3 হ্যাঁ সো আমাদের এখানে আইডি নাম্বার নিয়ে নিয়েছি আমরা এরপরে name which is name obviously এরপর class, that is class last is year, which will show like this. Yeah, save column. And next আমরা যেটা করব, সো এখানে include once and then এখান থেকে if, আচ্ছা এই ifটার ঠিক আগে এখানে আমরা যেটা করব ডলার কানেকশন connection close, so আমাদের এখানে কানেকশনটা আমরা ক্লোজ করে দিয়েছি। এখন আমরা যদি এই র ভিউ এটাকে রান করি, জ্যাম্প কন্ট্রোল প্যানেলে মেক শিওর অ্যাপাচি অ্যান্ড মাইস্কিউএল রান করা আছে এরকম অবস্থায়। তো আমরা যদি এখন এখানে র আন্ডারস্কোর ভিউ ডট পিএইচপি, আর আমাদের এখানে একটা সিঙ্ক বাটন আছে, সো এখান থেকে কিছু একটা মিস্টেক হচ্ছে যেটার কারণে ডেটাটা আসতেছে না, একটু চেক করতে হবে। raw view.php এখানে আচ্ছা এখানে কানেকশন ডট পিএইচপি ফাইলটা ঠিক আছে, ঠিক আছে। সমস্যাটা কোথায় তাহলে? সিলেক্ট আইডি নেম, এটা ঠিক আছে। Input type submit, শর্টকাট মারা ছাড়া উপায় নাই দেখতেছি, ভালোই ডিবাগ করা লাগছে ভালো। ওকে, সো এই পেজটাকে আরেকবার লোড করে নিচ্ছি আমরা, অ্যান্ড এখানে সাবমিট কোয়েরি অপশনে যদি যাই, না 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 সাবমিট কোয়েরি না, এখানে সাবমিট হচ্ছে ভ্যালু ইকুয়ালস সিঙ্ক, আর আপাতত এখানে আমরা লিঙ্ক স্টাইল শিট দিব না। সেখানে সিঙ্ক বাটনটাতে যদি ক্লিক করা হয় তাহলে কিছু আসতেছে না। আচ্ছা এখানে নেম সাবমিট রাখতে হবে, এই জন্য ভ্যালু তো আমি সিঙ্ক রেখেই ছাড়ব। Okay, so connection established with the database and then ID number. আচ্ছা এখানে আমরা কিছু আরো break tag use করতে চাই, otherwise জিনিসটা একটু কেমন যেন দেখাচ্ছে। আরেকটা ইকো দিয়ে একটা break tag দিয়ে দাও আর লাস্টে কপি করে recent হ্যাঁ connection established with the database. Okay, so first a connection established হয়ে যাচ্ছে and then ID number, name, role, current year. Actually এটা current year না, এটা হচ্ছে passing year. ID number, student name. So আমাদের এখানে কিছু জিনিস আমরা চেঞ্জ করেছি, ID number, student name দিয়েছি এখানে নেমের মধ্যে, আর ক্লাসের জায়গায় ক্লাস অথবা প্রোগ্রাম enrolled in, because for students who are from O level, A level or intermediate or undergraduate, graduate levels, they should called program enrolled. That's why. So you can যতবারই sync বাটনটাতে ক্লিক করা হবে এটা চলে আসবে, আদারওয়াইজ নরমালি পেজটাতে লোড নিলে আমরা কিছুই দেখাতে চাচ্ছি না। এখানে শুধু সিম্পলি আমরা এরকম একটা কিছু দেখাতে চাই যে h1 ট্যাগ দিয়ে যে ভিউ ডেটা। এখন যদি এটাকে রিলোড করি পেজটা, সো এটা একটা ভিউ ডেটা পেজ সিঙ্ক করার পর যেখানে আমাদের ডেটাগুলো চলে আসে নিচে নিচে। সো আমাদের যতগুলো স্টুডেন্ট আছে সবার। এইখানে আমরা আরেকটা বাটন অ্যাড করতে চাই, যে বাটনটা আমাদেরকে একটা এইচআরএফ ট্যাগের মাধ্যমে নিয়ে যাবে। সো আমরা একটা এইচআরএফ ট্যাগ নিয়ে যেতে চাই, যেখানে আমরা র এইচটিএমএল না, এটা ছিল হচ্ছে HTML_works.php, এই ফাইলটা আমরা লোড করতে চাই যেটাকে আমরা হোম পেজ নাম দিয়েছিলাম। সো হোম পেজ, অ্যান্ড এটাকে আমরা একটা আচ্ছা হোম পেজটা এখানে রাখলাম, আর এখানে HTML works যেটা আছে সেখানে সবার লাস্টে আরেকটা HRF ট্যাগ দিব, সেটা হচ্ছে raw_view.php। সো আমাদের এখানে raw_view.php আর HTML ট্যাগগুলোকে আমরা এখানে লিঙ্ক করে দিলাম। এখন যদি পেজটা রিলোড দিই, এখানে আমাদের একটা হোম পেজ চলে আসছে, একটা সিঙ্ক বাটন আসছে। সো আমরা সিঙ্ক করলে এখানে আসবে। আর হোম পেজে যদি যাই, সো ইটস এ ডেটা ইনপুট পেজ। লেটস সে আমরা আরেকটা ডেটা ইনপুট করতে চাই 5555 আইডিতে, দ্যাট ইজ ফাহিম, ক্লাস 5 অ্যান্ড ইয়ার 2005। লেটস গো। There is a small problem. Acha, content not found. Oh wait, I made a little mistake. HTMLworks.php it came save course. Save korle ekhane view data option thakar kotha, save, and oh no, amader to HTMLworks na, amader hocche e korar kotha chilo raw PHP version নিয়ে কাজ করার কথা ছিল, not HTMLworks, raw PHP version. I'm really sorry for this mistake, but এটা হবে raw PHP version. So it's raw_php_version. So আমরা এখানে যেটা করছি, raw PHP versionটাকে একটা হোম পেজ হিসেবে লোড করতেছি যখন আমাদের ভিউ এর পেজটা আসবে। আর আমাদের র পিএইচপি ভার্সন যেটা হোম পেজ, সেখানে আমাদের একটা বাটন আছে যে সাবমিট, যেটা ভ্যালুটা আমরা দিতে চাই গো। সেখানে গো দিলে ভ্যালুটা সেট হয়ে যাবে এইখানে আমাদের আরেকটা কে ট্যাগ থাকবে যেখানে আমরা raw_view.php এটা রাখতে চাই যাতে করে আমাদের ভিউ raw view পেজটাতে আমরা যেতে পারি এখান থেকে সরাসরি সো ওকে এখন আমরা যদি ভিউটাকে রিলোড করি সিঙ্ক করার পর আমাদের এখানে একটা দুটো তিনটা স্টুডেন্টের ডেটা আসছে আমরা হোম পেজে যাই 5555 ফাহিম ক্লাস 5 2005 extra space দিচ্ছি না go so আমাদের এখানে কানেকশন ডান oh wait damn it আবার এখানে view data লিখতে ভুলে গেছি যার কারণে বাটনটা এখানে শো করছিল না আচ্ছা এখন যদি আমরা view data অপশনে যাই আমরা view data তে আসছি sync and we have yes Fahim enrolled or class enrolled in 5 passing year is 2005 আবার যদি আমরা data input করতে চাই এখানে so let's say 99 Hossein class 9 year 2009 go view data sync yep ID number 99 Naim Hossein so this is the way amra ei bhabe view data ebong home page jeta chilo ei duta ke raw php version e korechilo so amader raw level er kaj gulo ekdomi complete so video ta bujhte jodi kono samasya hoy take tahole obosshoi amaderke comment kore janate hobe ar jodi bhalo lage tahole like korte hobe share korte hobe ebong subscribe korte hobe পরবর্তী ভিডিওতে আবারো দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন গ্যাঞ্জামের সাথেই থাকবেন বাই